হ্যালো ভিউয়ার্স, এটা শহীদ স্মৃতি ঘাট পিরোজপুর। স্থানীয় লোকজন এই ঘাটটিকে পুরাতন খেওয়াঘাট হিসেবে জানে। এই খেওয়াঘাট কিন্তু অনেকদিন আগে থেকেই বন্ধ, অর্থাৎ একাত্তরের পর, এবং এখানে একটা শহীদ মিনার তৈরি করা হয়েছে। এবং পাশ থেকে কিন্তু এই লোকজন যাতায়াতের জন্য এখানে আলাদা একটা ঘাট করে দেওয়া হয়েছে। তবে কেন এটা ঘাট বন্ধ হলো এবং এখানে শহীদ মিনার তৈরি হলো সেটা কিন্তু অনেকেরই জানা নেই। মূলত এটা হচ্ছে পুরাতন যে ঘাটটা ছিল সেটা, এখানে 1971 সালে শত শত মানুষ প্রতিনিয়ত এই ঘাটে দাঁড় করিয়ে তাদেরকে গুলি করে মেরে ফেলা হতো এবং নদীতে ভাসিয়ে দেওয়া হতো, যার কারণে তাদের স্মরণেই কিন্তু এই ঘাটটি বন্ধ করে এখানে একটি শহীদ মিনার তৈরি করা হয়েছে, যার কারণে এই ঘাটটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে যেন লোকজন এখান থেকে চলাচল না করতে পারে। এবং পাশ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে নতুন করে একটি ঘাট তৈরি করা হয়েছে যেখানে লোকজন বসতে পারে। এটা হলো সুন্দর একটা ঘাট করা হয়েছে, আগের তুলনায় অনেক ভালো। এখান থেকে মহিষপুরা এবং বাগেরহাট এবং পিরোজপুরের কিন্তু এটা একটা বন্দর বলা যায়। এখান থেকে সবসময় যাতায়াত করে বাগেরহাটের লোকজন, পিরোজপুর আসে, পিরোজপুর থেকে বাগেরহাট যায়। বিশেষ করে মহিষপুরের যত লোকজন আছে তারা কিন্তু পিরোজপুরে বাজার করতে আসে কেনাকাটা করার জন্য, এই খেয়াতি আসে। তো আমরা একটু খেয়ার ওপারে যাব, তার কারণে খেয়ায় উঠে গেলাম। খেয়ায় চলতে আমার অনেক ভালো লাগে, ছোটবেলা থেকে এই খেয়ায় অনেক চলাচল করেছি স্কুল লাইফে। তো নদীটা তখনও বড় ছিল, এখনও মোটামুটি ভালোই এখান থেকে বড় আছে। জোয়ারের টাইমে খুব কানায় কানায় পরিপূর্ণ থাকে। খুবই সুন্দর একটা পরিবেশ, বিশেষ করে বিকেলবেলা নৌকা নিয়ে এই নদীতে কিন্তু ঘুরলে সেই ভালো লাগবে। এবং ওই যে বলেশ্বর ব্রিজ দেখা যায় এখান থেকে, কিছুদূর পরেই বলেশ্বর ব্রিজ, পিরোজপুর এবং বাগেরহাটের সেতু বন্ধন। তো ওপারের যে পরিবেশটা, ঘাট ওপারেও ঘাট করা হয়েছে, ওখানেও সুন্দর পরিবেশ দেখেন, গ্রাম্য পরিবেশ। এবং নতুন যে ঘাট ওখানে দেখা যাচ্ছে, বিশেষ করে যখন বর্ষার দিন বা প্রচুর পানি থাকে তখন কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ থাকে পুরো নদী, ঘাটগুলো একেবারে ডুবে মাথায় উঠে যায়। তো এখানে যাত্রী ছাউনি আগে ছিল না, এখন এই যে বটতলায় বটগাছের নিচে যাত্রী ছাউনি করা দেওয়া হয়েছে। যদি পিরোজপুরে আপনারা কেউ আসেন তাহলে অবশ্যই পুরাতন খেওয়াঘাট ঘুরে যাবেন, সুন্দর একটা জায়গা, আশা করি অনেক ভালো লাগবে। তো নৌকার সংখ্যা আগে থেকে অনেক কমে গেছে ব্রিজ হওয়ার পর, আগে তো দুপাশে অনেক নৌকোই থাকতো আমরা যখন ছোটো ছিলাম তখন দেখেছি। চলুন উপরে যেয়ে দেখি, উপরে আর একটা শহীদ মিনার আছে, তবে সেটা হলো ভাষা শহীদদের স্মরণে যে শহীদ মিনার তৈরি করা হয় সেই শহীদ মিনার। কিন্তু অনেকেই কিন্তু জানে না যে আসলে শহীদ মিনার দুটোর মধ্যে পার্থক্য কী। অনেক সময় ভাষা শহীদ এবং 71 সালে যে যারা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধ শহীদ তাদেরকে মিলিয়ে ফেলা হয়, অর্থাৎ বুঝে উঠতে পারে না যে আসলে কোনটা কিসের জন্য তৈরি হলো। দেখেন এপারে একটি শহীদ মিনার আছে, এটা ভাষা শহীদদের স্মরণে এখানে তৈরি করা হয়েছে। ভাষা শহীদদের জন্য এপারে শহীদ মিনার নেই, সেই জন্য এটা করা হয়েছে। তো এপার থেকে আমরা এখন বাগেরহাটের এপারে আছি, এপার থেকে আবার পিরোজপুরের দিকে চলে যাচ্ছি। সবাই এখানে ঘুরতে আসবেন অবশ্যই, শুভকামনা রইল। Yeah.